हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के वीडियो स्पेशली सुमना दास रॉय रिक्वेस्टेड वीडियो अबाउट कलका कोन बा फैब्रिकर कोन। आशा करी नाम प्रोनाउंसिएशन ठीक करेछि। एबार जाई होक, कलका कोने फिर आसा जाक। कलका कोनेर जे प्लास्टिक, मेनलि जे प्लास्टिक प्रयोजन, आमी एखाने मैक्सिमाम टाइम जे कपड़ेर जे प्लास्टिकगुलो आसे सेटा यूज करी। যদি সেটা তোমার বাড়িতে না থাকে বা তোমার কাছে না থাকে, তুমি মার্কেটে যে কোনো সেলোফেন পেপার নিয়ে আসতে পারো। বাট সেলোফেন পেপার বলো বা এই যে প্লাস্টিক আমি ইউজ করছি, এই দুটোর মধ্যেই দুটো ডিফারেন্ট থাকে। একটা একটু হার্ড হয়, একটা একটু সফট হয়। সরি, তো সফটটাকে এখানে ইউজ করলে হবে না। আর আমি এখানে কোনের যে প্লাস্টিকের সাইজ সেটা চওড়ায় 7 সেন্টিমিটার আর দৈর্ঘ্যতে 9 সেন্টিমিটার নিয়েছি। এটা মানে প্রয়োজন অনুযায়ী বড় ছোট করতে পারো, যার যেরকম নিড। যদি ছোট কোন কারোর মনে হয় যে আমি ছোট কোণে কমফোর্টেবল, সে ছোট কোণ ইউজ করতে পারো। এই যে আমি সফট সেলোফেন পেপারের ব্যাপারটা বলছিলাম সেটা এটা, মানে সেগুলো একদমই হালকা হয়, তো সেটাতে ফেব্রিকের যে কোণ সেটা তৈরি করতে গেলে একটু প্রবলেম হবে, কারণ কোণটাকে সামলানোটা বা হোল্ড করাটা প্রবলেম হয়ে যাবে। তো একটু হার্ড টাইপের যে সেলোফেন পেপার বা প্লাস্টিক হয় সেইগুলো ইউজ করলে ভালো হয়। হার্ড মানে এই না যে খুব হার্ড। আমি এখানে ভিডিওতে যতটা সম্ভব বা বলে যতটা সম্ভব বোঝানো যায় সেটা আমি বলছি। একদম হার্ডও না, একদম সফটও না, মিডিয়াম যে প্লাস্টিকগুলো হয় সেইগুলো ইউজ করতে হবে। আর এই প্লাস্টিকটা কাটার সময় একদম খেয়াল রাখতে হবে যেন চারিপাশ নিট অ্যান্ড ক্লিনভাবে কাটা হয়, কোথাও যেন একটু উঁচু নিচু বা কাট মার্ক না থাকে। অন্তত চারিদিক না হলেও অন্তত দৈর্ঘ্যের একটা সাইড আর প্রস্থের একটা সাইড যেন ক্লিন থাকে। আর যে সাইডটা ক্লিন থাকবে সেটা যেন টিপের সাইডে থাকে, মানে যে সাইডে আমি যে রোল করলাম সেই ক্লিন প্রস্থের সাইডটাও সেই দিকটাতে যেন থাকে, আর যে দৈর্ঘ্যের ব্যাপারটা বললাম সেটাও যেন টিপের দিকে থাকে। কারণ পেছনের দিকে যদি এবড়ো খেবড়ো থাকে প্লাস্টিকের কাটিং, কোনো প্রবলেম হবে না, কারণ ওদিকটা এমনিও আমাদের ফোল্ড করে ওটা লকই করতে হবে। কিন্তু সামনের সাইডটা আর যে সাইডটা আর কি রাউন্ড করে ফোল্ড করছি আমরা, ওই দুটো সাইড একদম যেন নিট অ্যান্ড ক্লিন কাটা থাকে। আর কোনটা রেডি করার পরে এই ভেতরের যে সাইডটা আমরা রোল করছি সেটাকে ভেতরের দিকে ঢুকিয়ে বা বাইরের দিকে একটুখানি টানলে ওটার মুখটাকে ছোট বড় করা যায়। তো তোমার যেমন প্রয়োজন, তুমি যতটা সরু লাইন চাইছো সেই হিসাবে কোনটাকে তৈরি করতে পারো। আমি এখানে একবার স্লোমোতে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফোল্ড করতে হবে। প্রথম প্রথম অনেক প্রবলেম হবে, হয়তো স্লিপ হয়ে যাবে যেমন আমার এখানে হচ্ছে, তো তখন মনে হতে পারে এটা বহুত একটা ঝামেলার ব্যাপার। কিন্তু অ্যাট দ্য এন্ড যার রেজাল্ট পাবে তুমি, তখন তোমার মনে হবে যে না, তার এই এই রেজাল্টের জন্য এইটুকু কষ্ট করাই যায়। সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তুমি কোন ইউজ করবে, কি ব্রাশ ইউজ করবে, কি প্যান ইউজ করবে। প্যানটা আমার মনে হয় একটু কস্টলি হয়ে যায় ব্রাশ কিংবা কোনের অপেক্ষাতে। আর কোনেরও একটু প্রবলেম থাকে, মানে সব জিনিসেরই দেখো ভালো আর খারাপ দিক থাকে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব জিনিসেরই থাকে। তো কোনের যে প্রবলেমগুলো আছে সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি, এখন কোনটা রেডি করার দিকে ফোকাসটা দেওয়াটাই বেটার হবে। তো আমি যেটা বলছিলাম, কোনের টিপটা তুমি যতটা সরু করতে চাও ততটাই সরু করতে পারো। তার কারণ হচ্ছে ফেব্রিক যেটা হয় সেটা লিকুইডই হয়। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যখনই এই কোণে যে ফেব্রিক ঢালবে কখনোই ওই জলের সঙ্গে মিক্স করে একদম পাতলা করে নেবে না। যেটা আমরা কলকা করার সময় ব্রাশে যখন কলকা করি তখন ইউজ করি, আমরা জল দিয়ে ফেব্রিকটাকে একটু লিকুইডই করে নিই আর একটু হালকা করে নিই, তো সেটা এটাতে করবে না। কারণ এমনি ফেব্রিকটা যখন নতুন কিনে আনা হয় তখন অনেকটাই লিকুইডই থাকে, তার মধ্যে যদি আবার জল মেশানো হয় তাহলে প্রবলেম হয়ে যাবে। আর জল মেশানোর পরে যে ওই লিকুইডের যে কনসিস্টেন্সি সেটা হয়তো কোথাও একটু মানে লেবেলের হতে না পারে, মানে লেবেল বলতে আমি বলতে চাই যে সমান না হতে পারে। তখন কিন্তু কোনটা যখনই তুমি কলকা করার সময় ইউজ করবে তখন প্রবলেম হতে পারে, হয়তো আটকে যাবে কিংবা চলবে না। আর ফেব্রিকের যে কী বলে ওটাকে মুখের দিকটায়
অনেক সময় ফেব্রিক জমে যায়, তো সেটা খেয়াল রাখবে যে যখন তুমি ফেব্রিকটা ঢালছো কোণের ভিতরে তখন যেন ওই টুকরোগুলো কোনো কিছু যেন না যায়, কারণ এমনি ফেব্রিক অনেক লিকুইডি বলে আমরা কলকার যে কোণ তৈরি করছি সেটা অনেক সূক্ষ্ম করছি, যাতে যতটা পাতলা লাইন আমরা বা সরু লাইন যাই বলো সেটা করতে পারো সেই জন্য আর কি। তো ওই ধরনের যদি কোনো কিছু ঢুকে যায় তাহলে খুব প্রবলেম হতে পারে। আমার কাছে হোয়াইট কালার খুবই কম ছিল, সেই জন্য একটু কম কোয়ান্টিটিতে কোণটা তৈরি মানে কোণটাতে যাচ্ছে, আর যাই হোক ওটা বাদ দাও, কোয়ান্টিটি নিয়ে এখানে না ভাবলেই বেটার। আর মানে কোণের ভিতরে কালারটা দেওয়ার পরে ঠিক এইভাবে আমি যেমনভাবে প্রেস করলাম কালারটাকে এক্স্যাক্টলি সেমভাবে প্রেস করে তারপরে এই মানে লাস্টের যে সাইডটা এটাকে এমন এইভাবে ফোল্ড করে সেলোটেপ দিয়ে একদম লক করে দেবে, যাতে পেছন দিক থেকে ফেব্রিকটা না বেরোয়। প্রয়োজন হলে তোমার যদি মনে হয় পেছন দিকটা অনেকটা ফেব্রিক লেগে গেছে তখন তুমি কোনো কাপড় দিয়ে মুছে নিতেও পারো, ক্লিন করে নিতেও পারো। আর এখানে আমার হোয়াইট কালারের কোয়ান্টিটি অনেক কম, তার জন্য কোণটা একটু ছোট হয়েছে, বাট 7 আর 9 সেন্টিমিটার এই মাপে কোণটা এতটাও ছোট হয় না। আমি স্কেল দিয়ে পরে মেপে দেখিয়ে দিচ্ছি যে এইটাতে কতটা বড় হয়। আর তোমার যদি মনে হয় যে তোমার আরও একটু বড় চাই তাহলে তুমি সেটাও করে নিতে পারো। এখানে লাস্টে যে ফোল্ড করার যে সিস্টেমটা বা টেকনিকটা সেটা আমি আরবারও একবার মানে আর একবার দেখে দিচ্ছি, তো দেখে নাও। আর এইটুকু মানে ফোল্ড করার পরে সাইজটা কী থাকে সেটাও এখানে দেখিয়ে দিচ্ছি, তো সেটাও দেখে নাও। আর তোমার যদি মনে হয় তুমি এর থেকে বেশি বড় কোণ চাও তাহলে তুমি এই আয়তকার শেপে প্লাস্টিক কেটে ইউজ করতে পারো। কালার কোণে ফিল করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবে, তোমার যেটুকু কালার দেওয়ার প্রয়োজন তুমি ফার্স্টবারেই দেবে, দুবার করে দেবে না। আর দুবার করে দিয়ে যখনই তুমি এইভাবে কালার প্রেস করে নিয়ে যাবে তখন সেই মুহূর্তে তোমার মনে হবে যে ঠিক আছে, কিন্তু এই যে দেখো এর ভিতরে একটা বাবল ক্রিয়েট হচ্ছে, মানে এর ভিতরে একটা হাওয়া ঢুকে গেছে, কারণ তুমি দুবার করে কালার ওর মধ্যে দিচ্ছ। তো যখনই দুবার করে এইভাবে কালার দেওয়া হবে তখন ওর ভিতরে একটা স্পেস ক্রিয়েট হবে, আর ওই সেই স্পেসটার জন্য কোণে না প্রবলেম ক্রিয়েট হবে। সেই জন্য আমি দুটো কোণ দুভাবে তৈরি করে দেখিয়ে দিয়েছি। আর প্রবলেমটা কী হবে সেটাও এই যখন তুমি কলকা করবে খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কলকা করার সময় যদি দুবার করে এরকম কালার দেওয়া হয় তখন কী প্রবলেমটা হয়, আর কতটা সূক্ষ্ম লাইন তুমি এটা দিয়ে ক্রিয়েট করতে পারো সেটা এখানে বুঝতেই পারছো। মানে তুমি যতটা সূক্ষ্ম লাইন চাও তুমি ততটা সূক্ষ্মভাবে ওর টিপটাকে রেডি করবে, তাহলে ততটাই সূক্ষ্মভাবে কালারটা বেরোবে। আর যখন কোণ দিয়ে কালার মানে কলকা করবে তখন বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, দেখবে অটোমেটিকলি ফেব্রিকটা বেরিয়ে আসছে, তার কারণ ফেব্রিকটা লিকুইডই, মেহেন্দি যেরকম থিক হয় অতটা থিক না, সেই জন্য ওটাতে অতটা প্রেশার দেওয়ার প্রয়োজন হয় না। এবার বলি কোণের যে প্রবলেমগুলো, একটা প্রবলেম এই হয় যে আমরা যেহেতু র কালার ইউজ করি তো কালারটা একদম যেমনটা থাকে সেরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ব্রাশ দিয়ে আমরা যখন কালার ইউজ করি তখন ওর সঙ্গে একটা জল মেশানো পড়ে, তার জন্য কালারটা হালকা একটু লাইট হয়ে যায়, এখানে কিন্তু কালারটা যেমন তেমনই থাকবে, কোনো মানে পরিবর্তন হবে না। আর তুলি দিয়ে বা ব্রাশ দিয়ে যখন আমরা কলকা করি তখন কলকাটা না একটা নিট অ্যান্ড ক্লিন ব্যাপার হয়, উপরটা পুরো মানে কালারটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়, কিন্তু যখনই আমরা কোণ ইউজ করব তখন কিন্তু সমান ব্যাপারটা আসবে না, একটা উঁচু নিচু ব্যাপারটা থেকে যাবে, কারণ আমরা ওখানে লাইন টেনে টেনে ওই স্পেসগুলো ভরাট করছি, তো এই একটা প্রবলেম হবে। আর একটা কথাই বলবো যে কলকা কোণ যখন ইউজ করবে সঙ্গে একটা ব্যাকআপ প্ল্যান রাখার, কারণ অনেক সময় লাক ভালো না থাকলে বা কোনো প্রবলেম হতেই পারে, তো কখনো কখনো কী হয় কোণটা ঠিকঠাক চলে না, তো কখনো কখনো ওই সামনের দিক থেকে একটু প্রেশার দিয়ে ওই ফেব্রিকটা বের করে নিলে নর্মাল হয়ে যায়, কোনো প্রবলেম হয় না, আবার কখনো কখনো প্রবলেম ক্রিয়েট হতেও পারে, তো সেই জন্য একটা ব্যাকআপ প্ল্যান রাখা উচিত। তুমি একটা কলকা ব্রাশ কিংবা একটা কলকা পেন ইউজ করতে পারো। আর যে বাবলের ব্যাপারটা বলছিলাম এইটা, তোমার যখনই এই ভিতরে একটা স্পেস ক্রিয়েট হবে তখনই হট করে দেখা যাচ্ছে কলকা করতে করতে হঠাৎ কোথাও মানে স্টপ হয়ে গেল, তখন সেটা তুমি একটা টিস্যু কিংবা হাতের উপরে প্রেশার দিয়ে দেখবে যে এরকম একটা বাবল ক্রিয়েট হচ্ছে,
আর তখন ডিজাইনটা একটু প্রবলেম হয়ে যাবে। তো সবসময় যা যতটুকু কালার প্রয়োজন ততটাই একবারেই নেওয়ার চেষ্টা করবে, কারণ দুবার নিলেই ওরকম স্পেস ক্রিয়েট হবে আর তখনই এই সব প্রবলেমগুলো মানে ফেস করতে হবে আর কি। তো ওইটা অবশ্যই খেয়াল রাখবে, আমি এই কথাটা বারবার বলছি, তার কারণ হচ্ছে এটাই মেন, সব থেকে মেন পয়েন্ট যে কোনটা রেডি করার পরে এই জিনিসটা একদম খেয়াল রাখা দরকার। এটা যদি মানে ইগনোর করেছো তাহলে অনেক প্রবলেম ফেস করতে হবে, সেই জন্য এই কথাটা আমি বারবার বলছি। আর তাছাড়া আমার মনে হয় না কোনে কোনো প্রবলেম আছে। আর কোন ইউজ করলে, যেটা আগেও একবার বললাম যে তুলি দিয়ে কলকা করলে একদম সারফেসটা একদম সমান হয়, যেটা কোন ইউজ করলে হয় না, আমি একটা সেটার একটা পিক ক্লিক করে অ্যাড করে দেব বোঝানোর জন্য যে কী প্রবলেমটা ফেস করতে হতে পারে। আর এই ধরনের যদি কলকার ডিজাইনগুলো পছন্দ হয় তো আমি এর আরও অনেক ভিডিও পোস্ট করে রেখেছি, লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, কারণ ডেসক্রিপশন বক্সে দিলে অনেকেই সেটা দেখে না বা বুঝতে পারে না, যাই হোক সেই জন্য আমি কমেন্ট বক্সে সেইগুলো দিয়ে দেবো। আর আমার মনে হয় না যে আমি কোনের ব্যাপারে কিছু বলতে ভুলে যাচ্ছি, আর যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানিও, অবশ্যই চেষ্টা করব আনসার দেওয়ার। আর যদি এরকম আরও কারোর থাকে রিকোয়েস্টেড কোনো ভিডিও অবশ্যই আমাকে জানিও, যদি সেটা আমার জানা থাকে বা আমার পক্ষে পসিবল হয় আমি অবশ্যই সেটা আর কি আপলোড করব। আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ আমার ওই ভিডিওটায়। আমি সত্যি আমার খুব ভালো লাগছে যে সবাই এত ভালো রেসপন্স করছে। প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর একটু ভিডিওটা লেন্দি হয়ে গেছে আমি জানি, একটু বোর ফিল হতেও পারে, তো যদি সেরকম মনে হয় অবশ্যই ফাস্ট ফরওয়ার্ডের অপশন আছে, কিন্তু আমি বলবো স্কিপ না করতে। আমি অনেক কিছু ছোটো ছোটো জিনিস শেয়ার করেছি যেটা কলকা কোন করতে গেলে প্রয়োজন আমার মনে হয়েছে। কোন ইউজ করলে যে অসমান ব্যাপারটার কথা আমি বলছিলাম সেটা এইটা, ফটোটা আমি একটু জুম করে দিয়েছি আর দেখো একটা জায়গায় একটা বাবল ক্রিয়েট হয়েছিল, সেটারও একটা স্পট রয়ে গেছে। অবশ্য তুমি যদি একটা কলকা আর্টিস্ট হও আর যদি তোমার কলকার উপরেই ফোকাসটা থাকে তাহলেই এই সব ছোটো ছোটো জিনিসগুলো বোঝা যায়, তাছাড়া ওভারঅল যদি দেখা হয় তাহলে কিন্তু এইসব জিনিসগুলো অতটা ম্যাটার করে না বা বোঝা যায় না। তো তোমার যদি তুলিতে ব্যালেন্সের একটা ব্যাপার থাকে ওইটায় প্রবলেম হয় কিংবা যদি হাত কাঁপে, তাহলে আমার মনে হয় কোনটা বা কলকা পেন ইউজ করাটাই বেশি আর কি ভালো, আমি তাহলেই বলবো সুইচ করতে। তা না হলে যদি তোমার তুলিতেই বেশি কমফর্ট জোন থাকে তাহলে ওটাতেই যাও, কারণ সব থেকে বেশি অ্যাডভান্টেজ ওরই, মানে তুলিরই আর কি বেশি অ্যাডভান্টেজ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।